আমাদের সবার প্রিয় ড্যানফোর্ড। ড্যানফোর্ড মানেই বাঙালির প্রাণকেন্দ্র। আপনাদের প্রিয় পোশাকের প্রতিষ্ঠান শাড়ি হাউস 2982 ড্যানফোর্ডতেই অবস্থিত। দেশি শাড়ির এক্সক্লুসিভ কালেকশন নিয়েই যাত্রা শুরু শাড়ি হাউসের। আপনাদের ভালোবাসা, সহযোগিতা আর উৎসাহে শাড়ি হাউস এখন অনন্য একটি প্রতিষ্ঠান। 12,000 মাইল দূরে দেশি পোশাকের সর্বশেষ কালেকশন নিয়ে তাই আপনাদের জন্য আমাদের নিয়মিত আয়োজন অপরূপা। প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? জানি আমরা সবাই ভালো থাকার চেষ্টা করছি। আমরা সবাই একটি অন্যরকম সময়ের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছি। আমরা বেশ কয়েকটি মাস সবাই বাড়িতে বন্দি অবস্থায় জীবনযাপন করলাম। এখন আমরা আস্তে আস্তে আবার বাহিরে ফেরার চেষ্টা করছি। করোনা ভাইরাসের এই একটা কী বলবো, এই একটা চরম অন্যরকম একটা সময়ে আমাদের দৈনন্দিন জীবনে ফিরে যাওয়ার প্রতি যে একটা তাগিদ, সেটা আমরা সবাই ফিল করছি। এবং সেই তাগিদেই একটু একটু করে আমাদের চলমান জীবনটি আবার চালু করার জন্য যেমন করে আমরা সবাই বের হচ্ছি, ঠিক তেমনি আমরা আপনাদের অনেক প্রিয় একটি অনুষ্ঠান শাড়ি হাউস অপরূপা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। এবং বেশ একটি বড় গ্যাপের পর আজকে আবারও আপনাদের সামনে আমরা দুজন একসাথে উপস্থিত, এবং সেটি একই ক্যামেরায়, একই ফ্রেমে। অন্য যে কোনো এপিসোডের মতো এই এপিসোডেও আমার সাথে আছে আপনাদের সবার প্রিয় রিঙ্কিদি এবং আমি ইত্তেলা। নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। কেমন লাগছে বলো? আজকে অনেক দিন পর আমরা দুজন আবার সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে একসাথে একই ক্যামেরার ফ্রেমে আমাদের দর্শকদের জন্য হাজির হলাম। ভীষণ ভালো লাগছে, কারণ আমাদের এই স্টেজটা আমরা মিস করছিলাম, তোমাকে মিস করছিলাম। সো দর্শকদের জন্য এটা অনেক বেশি সুখবর যে আমরা আবার আপনাদের জন্য, আপনাদের প্রিয় স্টেজ, প্রিয় মুখ, আমরা হাজির হব অপরূপার স্টেজে। প্রতি মাসে, প্রতি সপ্তাহে আপনারা নতুন নতুন এপিসোড দেখতে পারবেন। একদম ঠিক। আজকের এপিসোডটি আমরা যেহেতু অনেকদিন পরে আসলাম, একটু বিশেষভাবে, প্রত্যেকটি এপিসোডে যেমন একটা বিশেষ একটা ফোকাস থাকে, আজকের এপিসোডটি আমরা ফোকাস করেছি এমন একটা বিষয় নিয়ে যেটি আসলে বর্তমানে এই মুহূর্তে আমরা আমাদের কাস্টমারদের কাছ থেকে অনেক সাড়া পাচ্ছি, সেটি হচ্ছে বিয়ের অনুষ্ঠান। এবং এই যে ওয়েডিং সিজন, আমরা জানি টরন্টোতে যখনই সামার হিট করে ওয়েডিং সিজনটা চলে আসে, এই ওয়েডিং সিজন নিয়ে আমরা আমাদের আজকের অনুষ্ঠানে আপনাদেরকে ওয়েডিং অ্যাক্সেসরিজ, শাড়ি এবং অনেক কিছু নিশ্চয়ই রিঙ্কিদি আমাদেরকে দেখাবে। অবশ্যই দেখাবো, যেহেতু ইতালা বলেই দিয়েছে, যেহেতু আজকে আমাদের এপিসোডটা একটু বিয়ের, যাদের অগ্রিম বিয়ে হতে চলেছে, যারা প্রিপ্ল্যান করছেন তাদের জন্য, তারা অনেকেই রিকোয়েস্টে আছেন যে আমরা আরও অনেক কিছু যেন অপরূপাতে দেখতে পারি। তো সেটার প্ল্যান করেই আজকে আমি প্রোগ্রাম শুরু করব জুয়েলারি দিয়ে। একদম। কেন জুয়েলারি? কারণ কোন একটি জিনিস বলো যে ওয়েডিং আসলে কখনো সম্পূর্ণ হয় না জুয়েলারি ছাড়া? শাড়ি তো অবশ্যই থাকবে, তার সাথে আজকে আমি জুয়েলারি দিয়ে, জুয়েলারিটা দেখাই প্রথমে, তারপর শাড়িতে যাব। অ্যাবসলুটলি। আমার কাছে নতুন যেগুলো একদম ওয়েডিং এর জন্য আমরা কালেকশনে রেখেছি সেটা দিয়ে শুরু করছি। আমার হাতে যে পিসটা রয়েছে, এটা রয়েছে পিওর গোল্ড প্লেটেডের ওপরে জিনিসটা। আমরা অনেকেই জানি যে আমরা চোকার পরছি, তার সাথে লং হার পরছি, এটা শুধু লং চেন যারা কভার করছেন তারা কিন্তু অনেকেই ডিমান্ড করেছে আমার কাছে যে লং কিছু দেখাও। সো এটা কেমন হতে পারে বলো? একদম চমৎকার, খুব সুন্দর। এই এই ডিজাইনটা মানুষ পছন্দ করবে এই জন্য যে এটা রংটা, এটা অনেকেই কিন্তু খুব ব্রাইট গোল্ড পছন্দ করে না, চাই যে একটু কপার একটা গোল্ড, একদম পিওর ইয়েলো গোল্ডটা নয়। আবার এই স্টোন সেটিংটা খুবই টেকসই, অনেকদিন টিকবে, এবং এই স্টোন সেটিং এর জন্য একটা শাড়ির যে কোনো কাজের সাথে এটা ম্যাচ হয়ে যাচ্ছে, এবং গোল্ড কালারটা যে কোনো শাড়ির সাথে কিন্তু খুব সুন্দর অ্যাপ্রোপ্রিয়েট হবে। তার সাথে রয়েছে বিউটিফুল ঝুমকো, তার সাথে কিন্তু রয়েছে টিকলি, যেটা আমরা অনেকেই ইউজ করে থাকি। সো যখন এটা কেউ পারচেস করবেন তার সাথে রয়েছে ঝুমকো এবং টিকলি ইনক্লুড হবে। এটি একটি চমৎকার সেট হতে পারে আপনাদের
ওয়েডিং এর পার্টি, ওয়েডিং এর যে কোনো পার্টি গেস্ট হিসেবে অ্যাটেন্ড করা অথবা নিজস্ব কোনো অনুষ্ঠানে অ্যাটেন্ড করা। আরেকটা দেখাচ্ছি, আমি দেখানোর সাথে সাথে একটু প্রাইস রেঞ্জ। হ্যাঁ, তুমি আমাদের আগের সেটের প্রাইসটা একটু বলো। আগে যেটা দেখিয়েছি আমি গোল্ডের উপরে, আর এখন যেটা দেখাচ্ছি এটাও কিন্তু গোল্ডের উপরে, বাট একটু গ্রিন বিডস দেওয়া আছে, এটা গ্রিন স্টোন দিয়ে। এটার প্রাইস রেঞ্জ একই থাকছে, 250 উপরে থাকছে, কিন্তু যারা আমাদের সাথে শপিং করছেন তাদের জন্য আমাদের ডিসকাউন্ট, নিশ্চয়ই ডিসকাউন্ট থাকবে। চমৎকার। এটা সেম লং, এটার সাথেও কিন্তু ঝুমকো এবং টিকলি ইনক্লুড হবে। আমরা ডিসপ্লেতে রেখেছি লং চেন, যারা লং চেন খুঁজছেন বিয়ের জন্য। অনেকেই, আমি আবার রিপিট করছি, যারা কভার করছেন তারা গলার চোকার অথবা ঝুমকো পরতে পাচ্ছেন না, তাদের জন্য কিন্তু লং চেন অ্যাবসলিউটলি। এবং এই যারা আমরা আমাদের নানান কারণে আমরা আমাদের হেয়ারটা আমরা কভার করি বা আমরা আমাদের এই পর্যন্ত কভার করি, তারা লঙ্গার একটা নেকলেস পরলে সেটা ভিজুয়াল হয়, তাছাড়া তারা এখানে পড়তে পারে না। হ্যাঁ, এবং কিন্তু খুব ট্রেন্ডও আছে, খুব সুন্দর সুন্দর। তাছাড়া কভার ছাড়াও দেখো যে আমি আজকে পড়েছি শাড়ি হাউজের এই আজকের, এটা তুমি পড়েছো নেকলেস, আমি পড়েছি লং, দুটো দুই রকম লুক, এবং এটা ভীষণ সুন্দর। ইট গিভস ইউর নেকলাইন আ ভেরি গুড, একটা সুন্দর একটা শেপ দেয় তোমার নেকলাইনটাকে, খুব ভালো লাগে দেখতে। এবং লং চেইন মেক্স ইউ লুক লঙ্গার অ্যান্ড এটা খুবই ফ্যাশনেবল। আমি যেহেতু দুটো গোল্ড প্লেটেড দেখিয়েছি, আর একটা দেখাচ্ছি একদম রাজস্থানি, যেটা কুন্দন এবং রাজস্থানি বিডস দিয়ে তৈরি হচ্ছে, চমৎকার উইথ ঝুমকো। এই ধরনের সেট গুলোর প্রাইস থাকছে 150 ভিতরে। আমি সবসময়ের জন্য আপনাদের দর্শকদেরকে আমরা বলে রাখি যে যারা শপিং করছেন তারা কিন্তু অবশ্যই ডিসকাউন্টটা পাচ্ছেন, নিশ্চয়ই। এবং খুবই চমৎকার একটা কালার অপশন আছে, আমাদের বলে দাও যে আমাদের ওগুলোতে অনেক রকম কালার অপশন থাকে। বিউটিফুল। আমরা একটা ডিজাইনার জয়পুরী রাজস্থানি সেট দেখে নিলাম, এখন আমরা একটা ঝুমকো, একটা একদম পিওর এডি কালেকশন যেটা আমরা বলি আমেরিকান ডায়মন্ডের উপরে। কিন্তু আমার হাতে যেগুলো আজকে আমি দেখাবো আমাদের অপরূপার স্টেজে, প্রত্যেকটি কিন্তু অনেক এক্সপেন্সিভ, বিকজ এগুলো কিন্তু আমেরিকান ডায়মন্ড স্টার্ট করানো থাকে। হ্যাঁ, এবং এগুলো সব জায়গাতেই আপনারা দেখবেন যে এটা খুবই হাই কোয়ালিটি একটা স্টোন, জারকনিয়া লেভেল একটা কোয়ালিটি এটার আছে, এবং খুবই মানে বিউটিফুল সেটিং এটা। আমরা মনে হয় দর্শকরা সবাই দেখতে পাচ্ছে প্রত্যেকটা পিস। আমিও আজকে কানে যেটা পরেছি সেটাও একই, সেটাও হ্যাঁ, এটা অক্সির উপরে, যেটা আমরা ইতলাকে আজকে পরিয়ে ডিসপ্লে করছি। ইতলা পরে আছে আমাদের অক্সির উপরে আমেরিকান ডায়মন্ড। তোমার কানের ঝুমকোটা তো অসম্ভব সুন্দর, তার সাথে ম্যাচিং করে দিয়েছি আমরা লং চেইন, কিন্তু এটা সিলভার টোন, সিলভারের উপরে। আর ইতলা বরাবর অলওয়েজ প্রিটি, সোকে আমরা পরিয়েছি আজকে আমাদের শাড়ি হাউজের বেস্ট সাউথ ইন্ডিয়ান ব্ল্যাক কপার উপরে কাজ করানো আছে। থ্যাংক ইউ রিঙ্কিদি, দিস ইজ আ ভেরি বিউটিফুল লুক, তোমার কালেকশন এত সুন্দর। এই ধরনের কালেকশন কিন্তু যে কোনো একটা মুডকে, একটা পার্টি মুডকে তৈরি করতে পারে। হ্যাঁ, শাড়ি তো অবশ্যই প্রয়োজন, শাড়ির সাথে সাথে কিন্তু আমাদের জুয়েলারিও প্রয়োজন। এটাও আমি আজকে যেগুলো দেখাচ্ছি সেগুলো কিন্তু সব আমেরিকান ডায়মন্ডের উপরে। বিউটিফুল কালেকশন। আপকামিং ইভেন্টসগুলো, বিয়ের অনুষ্ঠান চলছে, পার্টি চলছে, সো তারা কিন্তু সবাই এক্সক্লুসিভ পরছে, সো এই বিডসগুলোতে কালার চেঞ্জ হবে। আমি জানি দর্শক এখন এই মুহূর্তে ফ্যাশন খুব চলছে, এই এডির কালেকশনগুলো খুব চলছে, সবাই খুব খুঁজছে, কারণ এগুলো আসলে অনেক ডিউরেবল, অনেক টেকসই। একটা দাম দিয়ে একটা জিনিস কিনলাম সেটা, হ্যাঁ, যেন সেটা সেটা থাকে থাকে পরা যায়। ইত্তরা এখন যেটা ডিসপ্লে করছো সেটার দাম হচ্ছে আমাদের 95। এটা আমরা দেখতে, যারা আমাদের টিভি স্ক্রিনে দেখছেন তারা অবশ্যই আমাদের শাড়ি হাউসে ভিজিট করবেন, দেখতে পারবেন কাছের থেকে, এটা অনেক সুন্দর এবং অনেক বেশি টেকসই জিনিস। দর্শক আপনারা অলরেডি এটার অনেক খোঁজ করেছেন, তুমি এটা একবার পড়েছিলে এবং আমরা এটার অনেক ভালো ফিডব্যাক পেয়েছি। এই ঝুমকোটি কিনতে হলে অবশ্যই ভিজিট করবেন আমাদের শোরুম ড্যানফোর্থে। আরেকটা দেখাচ্ছি, এটা সিলভারের উপরে, এটা একটু ডিফারেন্ট ডিজাইন, এটা একটা কমপ্লিটলি আলাদা। হ্যাঁ, এটা একটা ঝুমকো, এই ঝুমকো ডিজাইনটা একটু ডিফারেন্ট, কারণ এটা একদম পিওর আমেরিকান ডায়মন্ড স্টার্ট করানো আছে, এবং এটার কোয়ালিটিটা আসলে এটার দামটাকে ডিকটেট করে। আর একটা একটু ভিন্ন দেখাচ্ছি আমি, এটা দেখো, এটাও অনেক সুন্দর, এটা রেঞ্জ আছে অনলি 80 বাক্স। এই স্টোনগুলোতে চেঞ্জ হবে, যারা একটু বড় ঝুমকো আমরা পড়তে চাইছি এটা কিন্তু হতে পারে খুব সুন্দর একটা ঝুমকো কালেকশন। যারা শ্যান্ডেলিয়ার স্টাইল কানের দুল পছন্দ করে এবং ট্রেডিশনাল সেটিং পছন্দ করে তাদের জন্য, লাস্ট বাট নট ইন দ্য লিস্ট আমাদের আরও কালেকশন আছে। এটা দেখাচ্ছি, এটাও আমাদের গোল্ডেন এবং সিলভার দিয়ে, বাহ
বিউটিফুল এটাও এডি এটাও এডি হ্যাঁ চমৎকার একটা পিস দর্শক আমরা একটা অদ্ভুত একটা কালেকশন দেখে ফেললাম এবং তুমি বলো দর্শককে যে এটা শুধু একটা 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 ট্রেইলার একটা স্নিক পিকের মতো রাইট আমরা অল্প কিছু অর অলওয়েজ অপরূপাতে নিয়ে আসি এবং আমরা বলি যে আমাদের প্রত্যেকটা শোরুমে কিন্তু যেগুলো অপরূপাতে দেখছেন সব কিছুই আপনারা কালেকশন পেয়ে যাবেন আমাদের অটোয়াতে মন্ট্রিয়াল এবং ভ্যাঙ্কুভারে আমাদের শোরুমে আপনারা যখনই যাচ্ছেন অপরূপা দেখে কিছু পছন্দ করলে নক করলে সেটা আমরা আপনাদেরকে পাঠিয়ে দেবো একদম এবং শোরুমে তো আরও অনেক কালেকশন থাকছে আপনারা অবশ্যই শোরুমে আসবেন আপনাদের বিয়ের শপিং করার জন্য কিন্তু যেহেতু এখন এমন একটা সময় চলছে শোরুমে আসা অনেক সময় সম্ভব নাও হতে পারে সময় হ্যাঁ সময়ের স্বল্পতা থাকতে পারে সেক্ষেত্রে আপনারা অপরূপা দেখে এই সুযোগটি নিতে পারেন আপনাদের পছন্দের জিনিসটি আপনারা নোট করে রাখতে পারেন আজকে আমরা তাহলে জুয়েলারিটা এখানেই রাখছি আমরা শাড়িতে শাড়িতে আমরা চলে যাই চলো বিয়ের প্রোগ্রামে শাড়ি দেখাবো সো ওটা আমরা ভেরি সুন আপনাদেরকে ডিসপ্লে করছি রিঙ্কি দি তুমি আমাদেরকে আজকে কি দিয়ে শুরু করছো কোন শাড়িটা দেখাচ্ছ যেহেতু বিয়ের অনুষ্ঠানের জন্য প্ল্যান করে এসেছি তো আমরা বেনারসি দেখাবো আজকে দর্শকদের জন্য খুব সুন্দর একটা আমি রেড বেনারসি এনেছি সাথে বাহ চমৎকার আমরা অনেকবার অপরূপাতে বেনারসি নিয়ে এসেছি যেহেতু আমাদের এক্সক্লুসিভ কালেকশন থাকে কিন্তু এটা একটু ডিফারেন্ট দেখাবো আমি দেখো বেনারসি তো আসলে ইটস আ মাস্ট যে কোনো ওয়েডিং আমাদের বাঙালি বলো ইন্ডিয়ান বলো এই সাবকন্টিনেন্টে বেনারসি কিন্তু সবাই পরতে পছন্দ করে এটা আঁচল আমরা প্রথমেই আঁচলেই থাকি আঁচলটা হচ্ছে কি একদম নেভি ব্লু হ্যাঁ রয়্যাল ব্লু আর নেভি ব্লু এটা ইলেকট্রিক হ্যাঁ এটা রয়্যাল ব্লু অনেকে এটাকে ইলেকট্রিক ব্লু বলে অনেক ব্রাইট একটা ব্লু লালের সাথে আমরা নরমালি একটু গ্রিন অলওয়েজ দেখে থাকি কিন্তু এটা দিয়েছে আমি একদম কন্ট্রাস্ট যারা একটু কন্ট্রাস্ট বিয়ের জন্য শাড়ি খুঁজছো রেড কিন্তু তার সাথে অন্য কোনো কালার হতে হবে এটা একটা রয়্যাল কালেকশন সত্যি এটা একদমই একটা রয়্যাল কালেকশন লালটাও দেখো লালটাও কিন্তু একটা কোরাল রেড হ্যাঁ এটা কিন্তু তোমার ট্রেডিশনাল রেড না হ্যাঁ এটা একটু ডিফারেন্ট শেডও আছে শাড়িতে তো প্রথমে শাড়িটার পোর্শনটা হচ্ছে গিয়ে আঁচলে রয়েছে আমাদের আঁচলে রয়েছে ব্লাউজ পিসে থাকছে বুটি পুরো শাড়িতে কিন্তু বুটি থাকছে দেন এটা কিন্তু কুচি যেটা আছে যেটা প্লিটস প্লিটসটা কিন্তু প্লিটস আবার একটা প্যাটার্ন হচ্ছে হ্যাঁ ব্লু প্যাটার্ন হচ্ছে এবং পুরো শাড়িটা শাড়ি করা হবে তখন ভরা এই ম্যাঙ্গো বুটিতেই থাকছে এবং পার ব্লাউজ পিস এবং আঁচল থাকছে রয়্যাল ব্লুর উপরে চমৎকার এই পিসটার একটা ট্রেডিশনাল টেস্ট আছে কারণ পুরো প্যাটার্নটাই ট্রেডিশনাল হ্যাঁ আমরা কিন্তু কম্বিনেশনটা খুবই অসম্ভব কন্ট্রাস্টের কালারটা অনেক বেশি অ্যাট্রাকটিভ এই কারণে লাগছে রেডের সাথে কিন্তু এই কালারটা একদমই আনকমন আমরা অনেক দিন পরে আমি আর ইতলা আমাদের অপরূপার স্টেজে চলে এসেছি আপনাদের জন্য আমাদের কিছু নতুন সংযোজন আছে সেটা আমি একটু বলতে চাইছি আমাদের প্রত্যেকবারই আমরা যখন শাড়ি অপরূপাতে নিয়ে আসি আমাদের সিলেকশন করতে প্রবলেম হয় স্ক্রিনশট নিয়ে আমাকে দেখাতে হয় দিদি শাড়িটা আপনাদের সুবিধার জন্য আমরা শাড়িতে কোড দিয়ে দিয়েছি আপনি কোড নাম্বারটা বললে আমরা আপনার শাড়িটা বুঝতে পারবো আপনি কোনটা পছন্দ করেছেন যে শাড়িটা এখন আমি আর ইতলা আপনাকে দেখাচ্ছি সে শাড়িটার কোড নাম্বার যাচ্ছে আমাদের 40 নাম্বার 40 আমরা এইভাবে দিয়েছি যাতে চমৎকার সবাই বুঝতে পারে এখন আর দর্শক আপনাকে এসে বলতে হবে না ওই শাড়িটা সেই শাড়িটা এখন আপনি কোড নাম্বারটা বলতে পারবেন এটা আমার মনে হয় অনেক ইজি হবে আপনাদের জন্য অনেক চিন্তা করে মনে হয়েছে যে এটা আমি আপনাদের জন্য করতে পারি সো ব্লু এবং রেডের যে বেনারসিটা আমি এখন দেখাচ্ছি সেটার কোড নাম্বার যাচ্ছে 40 এবং প্রাইস রেঞ্জ যাচ্ছে 700 এর কাছাকাছি তার উপরে কিন্তু বিয়ের শপিং এর ডিসকাউন্ট থাকছে চমৎকার আমি বলবো এক্সেলেন্ট প্রাইস এবং এক্সেলেন্ট শাড়ি এটা না এসে না দেখলে বোঝা যাবে না যে এই দামে আমরা আসলে কি পাচ্ছি হ্যাঁ আর বেনারসি তো আসলেই যারা পিওর বেনারসি কিনতে চাইবেন বিস্তারিত যাওয়ার আগে আমি বলবো যে শাড়িটা কালার নিয়ে তুমি বলো শাড়িটা ভীষণ সুন্দর কালার অনেকে পেস্ট বলে ডার্ক হতে পারে
পাস্টেল কালার এখন গোইং অন, সবাই পছন্দ করছে এই ধরনের প্যাস্টেল শেডস। আসলে একটা মানে এখন বর্তমানে একটা চাহিদা, দর্শক মনে রাখবেন এটার কোড নাম্বার 47 বাংলায় 47, এবং এটা হচ্ছে একটা ডিজাইনার, একটা ডিজাইনার পিস, একদমই ডিজাইনার পিস দেখাচ্ছি। ভেলভেটের জড়ির পার রয়েছে আর পুরো শাড়িটা কিন্তু চিকনকারি কাজ করা, এটা পুরো শাড়ি অল ওভার ভীষণ সুন্দর। এই শাড়িগুলো আমরা আমাদের প্রিয় তারকাদের পরতে দেখি। হ্যাঁ, এটা একটা মুভি অভিনয় যারা করছেন, মুভিতে যারা প্রোগ্রাম অনুষ্ঠান করছেন, তারা কিন্তু এই ধরনের এক্সক্লুসিভ শাড়ি পরেই প্রোগ্রাম করেন। আমরা অনেকেই আমাদের শাড়ি হাউসে আমরা শুনতে পাই, দিদি ওই ধরনের শাড়ি দেখাও। সো আর একটা কালেকশন দেখাচ্ছি যেটা আপনি পার্টিতেও পরে যেতে পারবেন, চমৎকার। দর্শক মনে রাখবেন একটা সুন্দর লুকের পিছে থাকে হচ্ছে শাড়ির সাথে ম্যাচ করা জুয়েলারি এবং আপনার ব্লাউজ। সো যে কোনো ব্লাউজ পিস কিন্তু রেডিমেড পেয়ে যাচ্ছেন শাড়ি হাউসে। আমরা আমাদের দর্শকদের সুবিধার জন্য আমরা কিন্তু প্রাইস রেঞ্জগুলো আরেকবার করে রিপিট করতে পারি। নিশ্চয়ই, তুমি এটার প্রাইসটা আবার বলো। আমার মনে হচ্ছে যে এইটাতে আমাদের প্রাইস রেঞ্জ 300 এর কাছাকাছি, 300+ হবে যেটা চিকনকারির আমার হাতের পিসটা। ডিসকাউন্ট অবশ্যই শাড়ি হাউসে থাকছে। বাহ, চমৎকার। 47 নাম্বার কোড, প্রাইস হচ্ছে 300+, বাট উই ক্যান গিভ দ্য ডিসকাউন্ট হোয়েন আপনারা অপরূপা দেখে শপিং করছেন। পারফেক্ট। আর একটা শাড়ি দেখাচ্ছি যেটা একদম টিনেজার বলো বা মিড এজ বলো সবাই পরতে পারবে। শাড়িতে বিস্তারিত যাওয়ার আগে কোড নাম্বার আমরা মাস্ট বলবো, কারণ অনেক ইজি আপনাদের পিক করার জন্য। আমার হাতের পিসটার নাম্বার রয়েছে 80 আর প্রাইস রেঞ্জ রয়েছে 300, তার ওপরে থাকবে আমাদের ডিসকাউন্ট। শাড়িটা খুলে দেখাই। নিশ্চয়ই, এটাও আরেকটি ডিজাইনার শাড়ি এবং ফুল অল ওভার এমব্রয়ডারি কাজ করা, খুব সুন্দর। এটা আঁচল এবং একহারা শাড়ির বডিও তাই হচ্ছে, কমপ্লিট শাড়িতে কিন্তু একই রকম কাজ করা এবং পারে রেখেছি আমি ডিফারেন্ট সুতো দিয়ে কন্ট্রাস্ট একটা বর্ডার্স, চমৎকার। লং ব্লাউজ পিস, শিফনের উপরে কাশ্মীরি কাজ, নাম্বার হচ্ছে 80, প্রাইস রেঞ্জ 300। যারা এই ধরনের শাড়ি পছন্দ করছেন চলে আসতে হবে আমাদের শোরুমে। খুবই হাই কোয়ালিটির শিফন এবং খুব সুন্দর শাড়ি। আমরা চলে যাচ্ছি পরের শাড়িতে এবং এটা একটু আমরা আবার ট্রেডিশনালে চলে আসলাম, দেখাবো। যেহেতু বিয়ের অনুষ্ঠান চিন্তা করে আমরা শাড়ি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি, তো বেশ কিছু দামি সিল্ক আজকে আমি দেখাবো। এটা কিন্তু একটা কালো, কিন্তু একটা খুব একটা রেগুলার একটা চয়েস অনেকে পরে পার্টিতে। দেখো তো এটা কোড নাম্বারটা পাশে আছে কিনা, মনে হয় আমি কোড নাম্বারটা দিয়েছি এটাতে। হ্যাঁ নিশ্চয়ই আছে, কোড নাম্বার যাচ্ছে এটাতে আমার মনে হয় 44, কোড নাম্বার 44, প্রাইস রেঞ্জ 575। এগুলো পিওর সাউথ ইন্ডিয়ান সিল্ক। বাহ, চমৎকার। প্রথমেই যাবো আমি আঁচলে, আঁচলটাতে রয়েছে কপার, কপার অ্যান্ড ব্ল্যাক, লং ব্লাউজ পিস থাকছে সাথে এবং পুরো শাড়িটাই রয়েছে। এটা কিন্তু ইয়েলো গোল্ডটা নয়, এটা কপার গোল্ড এবং ব্ল্যাক এর কম্বিনেশন, পিওর সাউথ ইন্ডিয়ান 500+। যেটা রিঙ্কি বললো যে ট্রেডিশনাল শাড়ির মধ্যে কিছু আমরা বিয়ের জন্য কিছু এক্সপেন্সিভ লাইন আমরা আজকে দেখাবো। এখন এটা দেখছি আমরা ইক্কত, ইক্কতের উপরে দেখাচ্ছি। তো এটা আমি তোমার দিকে রয়েছে মনে হয় কোড নাম্বার, কোড নাম্বার যাচ্ছে 43, নাম্বার 43 হচ্ছে শাড়ির কোড নাম্বার, প্রাইস রেঞ্জ 360। বাহ, বিউটিফুল। ইকোত, দর্শক আমরা চিনি ইকোত শাড়িটা কি, এটা একটি আসাম এবং উড়িষ্যা ওই এলাকার খুবই একটা এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট, এটাকে কোটকি শাড়ি অনেকে বলে থাকে। তো এটা খুব সুন্দর একটা নীলের মধ্যে একটা এবং অরেঞ্জ, হ্যাঁ ব্লু এবং অরেঞ্জ, আমরা একটা ব্লু এবং রেড পিওর বেনারসি দেখিয়েছি, প্রত্যেকটা কালার দেখাচ্ছে এইভাবেই যাতে কন্ট্রাস্টগুলো অন্যরকম ভাবে হয়। অনেকে হলুদে এই ধরনের কোটকি শাড়ি বা ইকোতে শাড়ি চুজ করছে, আবার অনেকে পার্টিতে যাওয়ার জন্য এগুলো বেছে নিচ্ছে, বিয়ের যে কোনো গিফটের জন্য বেছে নিচ্ছে। একটু আঁচলটাতে চলে যাব, আমার মনে হয় আমাদের আঁচলের পোশানটা এটা, এই লাল রেড এন্ড অরেঞ্জের মিক্স, ব্লাউজ পিস থাকছে লং স্লিপের, এই ধরনের কোটকি কিন্তু ভ্যারাইটিস কালার অ্যাভেলেবল। বাহ, চমৎকার। অনেক পিস পেয়ে যাবেন দর্শক শোরুমে আসলে, অথবা আপনারা কল করেও জেনে নিতে পারেন কোন একটা পিসের ব্যাপারে। নাম্বার 47 আমরা মাত্র দেখালাম, এখন নতুন শাড়িতে চলে আসছি। আচ্ছা, আমি দেখাচ্ছি এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের মাসলিনের উপরে। বাহ, মাসলিনের উপরে যে শাড়িটা দেখাবো তার কোড নাম্বার যাচ্ছে 52 আর প্রাইস রেঞ্জ আছে 150 অনলি। চমৎকার, ভীষণ সুন্দর শাড়িটা, এত কম প্রাইসে আমি বলবো যে এটা একটা অন্যরকম একটা লুক ক্রিয়েট করতে পারে কিন্তু যারা মাসলিন। হ্যাঁ, সবাই মাসলিন শাড়ির খুবই ডিমান্ড চলছে এবং মাসলিন শাড়ির বিশেষত্ব হচ্ছে শাড়িগুলোর কালার সব পেস্টাল কালার, সব লাইট শেডের উপরে হয়, তার উপরে আমরা
বুনন করিয়ে নিয়ে আসি পার্সোনাল আমাদের কারিগর দিয়ে। এই শাড়িটা আমি এইভাবে যদি একটু দেখাই, প্রথমে তোমার আঁচলের পোর্শনটা, মোস্ট মাসলিন শাড়ি একটু ট্রান্সপারেন্ট হয়, সেজন্য আপনার দরকার একটা ভীষণ সুন্দর ব্লাউজ। কোথায় পাবে ব্লাউজ? শাড়ি হাউসে নানান এমব্রয়ডারি করা বিভিন্ন কালারের এবং সাইজে ব্লাউজ পাওয়া যাচ্ছে। এই ধরনের শাড়ি ক্যারি করার জন্য আপনার একটা ভালো একটা এমব্রয়ডার্ড ভারী ব্লাউজ, যেটা অল ওভার ওয়ার্ক হয় ব্লাউজে, সেটাও অ্যাভেলেবেল, লং স্লিভ অ্যাভেলেবেল এবং ব্লাউজ পিস সহ। এই শাড়িটার প্রাইসিংস কিন্তু অসম্ভব সুন্দর এবং রিজনেবল, অনলি 150। চমৎকার চমৎকার মসলিন শাড়ি আমরা দেখে নিলাম, 150 টাকার মতো এটার প্রাইস রেঞ্জ হবে। এবার আমরা মাসলিনের মতোই আরেকটা ট্রান্সপারেন্ট পিস নেট, আমাদের অনেক প্রিয়, আমরা যারা এই ধরনের শাড়ি ক্যারি করতে পছন্দ করি। এটা কোড নাম্বার যাচ্ছে 308 বা 308 হচ্ছে এটার কোড নাম্বার যাচ্ছে, প্রাইস রেঞ্জ 250 বা। আর আমি এই ধরনের পিস দেখাচ্ছি বিয়ের অনুষ্ঠানে, কারণ আমরা কিন্তু টিনেজারদের যারা মানে নতুন শাড়ি পরবে তারা কিন্তু একদম ভারী শাড়ি পরতে চান না, আসলেই আগে বলবে যে আমাকে একদম হালকা কিছু দেখাতে হবে, তারা কিন্তু খুব সুন্দর নেট পছন্দ করছে এবং এটা তাদের অনেক প্রিয়। এই ধরনের রং এবং এই ধরনের কি বলে এটাকে ওয়েট তারা খুব পছন্দ করে। হ্যাঁ, এটা কিন্তু অনেক ইজি ক্যারি করা যায়, পার্ল ওয়ার্ক আছে, সেম সুতো, সেম কালার, সেম পার্ল, ইজ সামথিং ডিফারেন্ট, বিউটিফুল। দর্শক, এই শাড়িগুলোর অনেক কালার হবে। হ্যাঁ অবশ্যই, পুরো শাড়িটা কিন্তু এরকম কাজের হবে। এবং তুমি এটার দাম বললে 250, আর প্রাই কোড নাম্বার যাচ্ছে এটাতে, সরি এটা কোড নাম্বার যাচ্ছে 308 বা। সেরকম কিছু কালেকশন নিয়ে আজকে আমাদের প্রোগ্রাম, চমৎকার। এই পিসটি আমার খুব ভালো লাগছে, আমার প্রিয় রং। আমি শাড়িটা পুরোটাই খুলে দেখাবো, কোড নাম্বারে চলে যাচ্ছি 411, শাড়ির কোড নাম্বার যাচ্ছে 411, প্রাইস রেঞ্জ 495 বা 500 প্লাসের যে শাড়িগুলো আমরা অপরূপাতে প্রত্যেকবারই প্রত্যেক এপিসোডে নিয়ে আসি সেগুলো কিন্তু আমাদের ওয়ান পিস কালেকশন হয়, যেহেতু এগুলো এক পিস আমরা স্পেশাল বানিয়ে নিয়ে আসি। হ্যাঁ, এগুলো পুরো পিওর সিল্কের উপর থাকে এবং কোনো না কোনো একটি স্পেশাল জায়গা থেকে এগুলো বানানো হয় সাউথ ইন্ডিয়ান। পুরো শাড়িটা আশা করি সবাই দেখতে পাচ্ছেন, এটা ভীষণ সুন্দর একটা ডিজাইন করা আছে শাড়িতে এবং রেশম সুতো দিয়ে কাজ করা মাঝখানে, বিউটিফুল। এই রংটি এমন কেউ নেই যাকে মানাবে না, হালকা কালার, তার উপরে হালকা গ্রিন শেড আছে। আচলে চলে যাই, লং ব্লাউজ পিস হবে গ্রিনের উপরে, গ্রিন ব্লাউজ পিস থাকছে, আচলটাও গ্রিন হচ্ছে, চমৎকার। আরেকবার রিপিট করে দিচ্ছি, এটার কোড নাম্বার যাচ্ছে 411, প্রাইস রেঞ্জ 495, 495 এর উপরে কিন্তু ইতালা আমাদের দর্শকদেরকে আমরা বারবার করে রিপিট করছি যে আমাদের ডিসকাউন্ট থাকছে, নিশ্চয়ই ডিসকাউন্ট থাকছে দর্শক। আর যারা কেনাকাটা করতে আসবে বিয়ের বা যে কোনো একটি অনুষ্ঠানের জন্য, তারা তো শাড়ি হাউসের থেকে সেই অ্যাটেনশনটা নিশ্চয়ই পাবে। অবশ্যই, এবং আমরা পাচ্ছি, আমরা সারা পাচ্ছি দেখেই আজকে আমাদের এই অনুষ্ঠানটা আমরা এইভাবে সাজিয়েছি যে আপকামিং যে বিয়ের অনুষ্ঠানগুলো টরন্টোতে আছে বা টরন্টোর বাইরে যে কোনো সিটি থেকেই কিন্তু আপনারা বিয়ের শপিং শাড়ি হাউসের সাথে করতে পারবেন। একদম। আর একটা দেখাচ্ছি আমি একটু, অনেকেই আমরা একটু বয়স্কদের জন্য শাড়ি বিয়েতে আমি কিন্তু পাচ্ছি যে দিদি মা বা দিদাকে পরাবো, নানিকে পরাবো, সেরকম কিছু কালার কিন্তু হতে হবে পিওর সিল্ক। আঁচলটা দেখাই, কালো ব্ল্যাকের উপর হচ্ছে আঁচল, যেটা অফ হোয়াইট, হোয়াইটিশ আইভরি হোয়াইটের মধ্যে একটা ব্ল্যাক পার এবং আঁচলের শাড়ি, ভীষণ লাইট ওয়েট কিন্তু পিওর সিল্ক, পিওর সিল্ক একদম 100% সাউথ ইন্ডিয়ান পিওর সিল্ক, ব্ল্যাক এবং অফ হোয়াইটের কম্বিনেশনস রয়েছে, চমৎকার, বিউটিফুল। অনেকেই আছে যারা এই ধরনের কম্বিনেশন পছন্দ করে, সেটা আমাদের বয়োজ্যেষ্ঠ যারা তারা হতে পারে, আবার অনেকে আছে অবশ্যই নিজেরা এই ধরনের কালার পরতে পছন্দ করে, অনেকেই আছে যারা আমরা অফ হোয়াইট লাভার। আরেকটা দেখাচ্ছি নাম্বার 412, এটা দেখাচ্ছে আমি একদম পিওর সাউথ ইন্ডিয়ানের যে চওড়া পারে শাড়ি হতো রেখাদের, রেখার আমলে যখন উনি পরতেন আমরা সবাই কিন্তু দেখতাম তাকে, যে আশা করি রোমাটা শাড়ি আমি কখনো, এটাকে স্কার্ট পার বলে অনেকে, আমাদের একটা পিস আমি দেখাচ্ছি, খুব সুন্দর বাহ,
এখানে কিন্তু চমক শেষ না, এটা কিন্তু অনেক সুন্দর একটা শাড়ি, অনেকগুলো রঙের একটা খেলা দেখতে পাচ্ছি। তুমি বলো, বাহ বিউটিফুল। এটা হচ্ছে আঁচলে, আঁচলটা একটু উঠিয়ে দেখাই, চমৎকার। দর্শক আঁচলটা দেখে নিন, পিওর সিল্কের উপর শাড়ি দেখাচ্ছি। দেন রয়েছে ব্লাউজ পিস ইয়েলোতে, ইয়েলো শেড কিন্তু আঁচলে আছে। আমরা কিন্তু ঠিক তুমি যেটা বললে দেখতাম এরকম হলুদ ব্লাউজের সাথে এই ধরনের শাড়িগুলো পরতে। হ্যাঁ, ব্লু রয়েছে দু রকমের, ব্লু কুচিতে, কুচি শেষ হওয়ার পরে পুরো শাড়িটা কিন্তু ফিরোজার উপরে, ফিরোজার উপরে থাকছে আপনার এই পাল্লুর এই পুরো পাড়টা। হ্যাঁ, আমরা যদি এভাবে ধরে দেখি এবং বিগ বর্ডার, যারা একদম বিগ বর্ডারস খুঁজছেন হাফ এন্ড হাফ থেকে একটু কম, তারা কিন্তু অনায়াসে শাড়িটা নিতে পারবেন। চমৎকার। তুমি এটার কোড নাম্বার প্রাইসটা আমাদেরকে আবার বলো। কোড নাম্বার যাচ্ছে এটাতে উপরে আছে 412 এবং প্রাইস রেঞ্জ 475। বাহ, তার উপরে রয়েছে আমাদের শাড়ি হাউসের ডিসকাউন্ট। চমৎকার। আরেকটা দেখাবো, আমাদের যে শোরুমগুলো আমাদের লাস্ট 2-4 ইয়ার্স ধরে চলছে, তাদের ক্ষেত্রেও আমি একই রকমভাবেই বলবো দর্শকদের, যারা ওখান থেকে শাড়ি পছন্দ করছেন তাদের জন্য আমাদের সেম ডিসকাউন্ট। বাহ বিউটিফুল। দর্শক, এটা একটা অনেক বড় সুযোগ, আপনারা ভ্যানকুভার, মন্ট্রিয়াল, অটোয়াতে যারা শাড়ি হাউস থেকে শাড়ি কিনে অভ্যস্ত, তারা শীঘ্রই আপনাদের প্রয়োজনীয় কেনাকাটা শুরু করে দিতে পারে। তোমার হাতে এখন দিয়েছি আমি ব্ল্যাকের উপরে দেখাচ্ছি আমি, এটা সফট সিল্ক বলি আমরা, সাউথ ইন্ডিয়ান সফট সিল্ক। কোড নাম্বার যাচ্ছে 51, প্রাইস রেঞ্জ 450। বা আমরা আঁচল দিয়ে শুরু করি আবার তখনকার মতো। এটা একটি ব্ল্যাকের উপর লাল এবং সবুজের একটা মিক্স, এটা খেলাটা মনে হয় কালারটা আমাদের সবসময়ই চলে, এই খেলার সাথে আমরা খুব পরিচিত। কালো সবুজ লাল বা কালো লাল সবসময়ের জন্য কিন্তু বলো, যে কোনো ব্লাউজ, জুয়েলারি, যে কোনো কিছু দিয়ে তুমি এটা পরতে পারবে। এই ভিতরে থাকছে গ্রিন এবং রেড দিয়ে পুরো শাড়িটা থাকছে ব্ল্যাক। চমৎকার, খুব সুন্দর। যে কোনো কাউকে ভালো লাগবে, চড়াপাড়ের লাভার্স যারা আছে তারা এই শাড়িটা লুফে নিতে পারে। কোড নাম্বার এবং প্রাইস রেঞ্জটা দর্শক ভুলবেন না। তুমি এটা কোড নাম্বার আবার প্রাইসটা রিপিট করবে? কোড নাম্বার হচ্ছে 51, প্রাইস রেঞ্জ 450, তার উপরে থাকছে শপিং এর ডিসকাউন্ট। একটু ভিন্ন একটু শাড়ি দেখাই, নিশ্চয়ই একদমই অন্যরকম, কিন্তু নতুন নয়। আমরা কিন্তু শাড়ি যখন অপরূপাতে আপনাদের জন্য নিয়ে আসি, আমি কিন্তু সবসময় বলি যে পুরনো জিনিসটাকেই আবার নতুন করে পেতে হলে বা দেখতে হলে আসতে হবে আমাদের শোরুমে। আমি সত্যি এই শাড়িগুলোর কথা আমাদের কাজ মনে নেই বলো, সবাই আমরা আমাদের সবার এগুলো আমরা এত দেখেছি মা চাচিদের পড়তে, তাই না বলো? এখনো কিন্তু প্রচুর লাভার্স আছে, আমরা পাই, আমরা যখন টাই টাই আমাদের বাইক ফোনে থাকে যে আসলেই কিন্তু আমাকে জানাতে হবে। এবং এগুলো কিন্তু অরিজিনাল সিল্ক, এবং দেখো এই প্রোডাক্টটা নিয়ে বলি কি সুন্দর কালার কম্বিনেশন, দেখো ব্ল্যাক এর উপর সুন্দর কালার যদি দেখাতে পারতাম, যারা দেখতে চাইছেন আমাদের শাড়ির দেখানোর এই পর্বটি। এবং এখন আমরা আজকে আমরা বেশিরভাগই দেখলাম হচ্ছে অনুষ্ঠান এবং পার্টি রিলেটেড শাড়ি। আপনারা প্লিজ কোড নাম্বারটা মনে রাখবেন এবং শাড়ির প্রাইস রেঞ্জটা যদি আপনাদের জানতে হয় ভীষণ সুন্দর কালার গুলো ওইভাবে সেট করেছি যাতে বিয়েতে কোনেকে বা ছেলের বউ যেটাই হোক, আপনার মেয়ের বিয়ে হোক, ছেলের বিয়ে হোক, ছেলের বউকেও দিতে পারবেন। সেকেন্ড থার্ড শাড়ি আমরা কিন্তু খুঁজি যে একটু ব্রাইট কালার, বাট লাল হবে না, অন্য কোনো কালার তত্ত্বের ক্ষেত্রে কিন্তু, হ্যাঁ যেটা তত্ত্বতে দেওয়া হয়, নতুন বউদের গায়ে ভীষণ মানাবে, আবার পার্টি অ্যাটেন্ড করতে হলেও মানাবে। সি গ্রিন এর সাথে একটা কোরাল অরেঞ্জ, যে কালারের আঁচল থাকছে সেই কালারের কিন্তু ব্লাউজ পিসও থাকছে। চমৎকার, এটাও পিওর সিল্কের মধ্যে পড়ছে। দর্শক তুমি এটার প্রাইস রেঞ্জটা বলেছো আরেকবার বলতে চাও? মনে হয় বলেছি 450 অ্যারাউন্ড হয় এগুলোর প্রাইস রেঞ্জ, আর কোড নাম্বার যাচ্ছে এটা 48। চমৎকার দর্শক, আবার মনে করিয়ে দিচ্ছি
যারা আছেন আমাদের অটোয়া, ভ্যানকুভার, মন্ট্রিয়ালে, তাদের জন্য আপনারা অপরূপা দেখে শাড়ি পছন্দ করলে আপনারা ওখান থেকে একই ডিসকাউন্টে শাড়ি পেয়ে যেতে পারেন। একদম দর্শক মনে করে দিচ্ছে, সেই জন্য প্রাইস রেঞ্জটা একটু হাই। তবে দর্শক যারা আমরা বিয়ের জন্য কেনাকাটা করি, কোনের জন্য বা কোনের হলুদের অনুষ্ঠান হতে পারে, প্রি ওয়েডিং বা আফটার ওয়েডিং, যে কোনো অনুষ্ঠানে কিন্তু এই শাড়িগুলো খুব মানানসই। দর্শক এটা কিন্তু ভুলবে না, এটা পিওর সিল্ক, সেই জন্য দামগুলো অনেক এক্সক্লুসিভ। তুমি দেখাচ্ছিলে এটার আঁচল এবং এই কালারের কথা বলছিলে, কালারটা তো অসম্ভব সুন্দর। আমি আরেকটা কালেকশনে দুটোই ছিল, দুটোই আমি কালার দেখিয়ে দিয়েছি, যেহেতু আমি বিয়ের জন্য দেখাচ্ছি। যারা বিয়ে অ্যাটেন্ড করতে যাচ্ছেন বা নিজে বিয়ে করতে যাচ্ছেন বা বিয়েতে উপহার দিতে চাইছেন, তাদের জন্য কিন্তু আজকের আমার পুরো এপিসোডটা একদম সব ক্ষেত্রেই এই ধরনের শাড়িগুলো ভীষণ মানাবে। এটা না মানে আমি আরেকটু ডিটেলসে যাই, এটা খুব সুন্দর একটা ব্লাউজ পিস ইনক্লুড থাকছে। এটা হচ্ছে ব্লাউজ পিস, জলছাপা কাজ করা মেজেন্টা রং, এবং পুরো জমিনটা যেহেতু হচ্ছে একটা মাস্টার্ড ইয়েলোর উপর, এটা কন্ট্রাস্টে কন্ট্রাস্টে ভীষণ সুন্দর। আর একবার রিপিট করছি, কোড নাম্বার আছে 41, প্রাইস রেঞ্জ 450। চমৎকার দর্শক, আমরা পরের শাড়িতে চলে যাচ্ছি। পরের শাড়িটা কাছাকাছি রং, কিন্তু এইটা দেখানোর কারণ হচ্ছে যারা হলুদের জন্য শাড়ি খুঁজছেন, এবং হলুদের শাড়ি হতে হবে পিওর সিল্ক বা একটা উপহারের জন্য হলুদে দিতেই পারবেন। এই ধরনের কালার আমি একটু দেখাচ্ছি, কোড নাম্বার যাচ্ছে এটা নাম্বার 42, আর প্রাইস রেঞ্জ 450। সাউথ ইন্ডিয়ান সিল্কের যে ডিপার্টমেন্ট শাড়ি হাউসে আছে সেখানকার স্টার্টিং রেঞ্জ 300, কারণ এটা পিওর সাউথ ইন্ডিয়ান সিল্ক হয়। এটা দেখো, এটা রয়েছে আমার ইয়েলো ফুল শাড়িতে, তার উপরে গ্রিন এবং ব্লু দিয়ে কম্বিনেশন, এবং সেম কন্ট্রাস্টে আমি রেখেছি পার। বাহ, এটার পাড়ের রংটা এবং কাজটা চমৎকার লাগছে। দর্শক ভীষণ সুন্দর একটা শাড়ি, আপনারা এই ধরনের শাড়িগুলো আপনাদের অনুষ্ঠানে পেতে হলে যোগাযোগ করুন শাড়ি হাউসের সাথে। তুমি এটার কোড নাম্বার, আমরা এটা আঁচলটা কি দেখাবো একবার, একটু আঁচলটা দেখি, আঁচলটা দেখে, এটা ভীষণ সুন্দর, একটা ঝুড়ি কাজের প্যাটার্ন, ফ্লোরাল প্যাটার্ন, খুব সুন্দর, ভীষণ সুন্দর। হ্যাঁ, ব্রাইট কালার, কারণ বিয়ের অনুষ্ঠানে একটু ব্রাইট না হলে ভালো লাগবে না। কোড নাম্বার 42, প্রাইস রেঞ্জ ভুলে গেল নো প্রবলেম, কোড নাম্বার মনে রাখলে আপনার সাথে আমরা প্রাইস রেঞ্জ ম্যাচ করিয়ে দেবো নিশ্চয়ই। কোড নাম্বার 42, আমরা পরের শাড়িতে চলে যাচ্ছি। পরের শাড়িটা দেখাবো, আরেকটা নেট দেখাবো, কিন্তু নেটের কালার হবে মিন্ট বলতে পারি আমি। হ্যাঁ, মিন্ট, অলিভ, অনেকে এক এক রকম নামে বলে, কিন্তু প্যাস্টেল শেডের মধ্যে হচ্ছে কালারটা। এখন খুব চলছে ইয়াং জেনারেশন, দে লাভ দ্য কালারস, অ্যাবসলিউটলি। ওকে, এটার নাম্বার যাচ্ছে 46, শাড়ির নাম্বার যাচ্ছে 46, প্রাইস রেঞ্জ 280, তার উপরে থাকছে আমাদের ডিসকাউন্ট। বাহ, চমৎকার দর্শক, এই শাড়িটাও ঠিক ওরকমই নেটের শাড়ির মধ্যে থাকছে সিকোয়েনের কাজ করা এবং স্টোনের কাজ করা, সাথে থাকছে সুতোর এমব্রয়ডারি, একদম খুব সুন্দর, সেম সুতো দিয়ে কাজ। আসলে আমরা অবাক হয়ে যাই যে আমরা যখন নেট পড়েছি, আমরা যখন আরো আগে নেট পড়েছি, তার থেকেও আমার মনে হয় এখনকার নেটের শাড়িগুলোর কোয়ালিটি এবং কাজ, আমার মনে হয় যে তখন কেন ছিল না, এখন আবার পড়তে ইচ্ছা করে। একদম তাই, কারণ এখনকার শাড়িগুলোতে যে সিকোয়েনের কাজ, সেটার কোয়ালিটি অনেক হাই, এটা টেকসই ভাঁজ করে রাখতে পারছেন, কখনোই স্টোন পড়ে না, এই যে, এবং রংগুলো খুব সুন্দর এবং অনেক অপশনস পাওয়া যাচ্ছে, এগুলোতে কালার অপশনস তো অবশ্যই থাকছে। আর এই ধরনের নেটগুলোর সাথে প্লাস থাকছে আমাদের পেটিকোটের যে কাপড়, সেটা কিন্তু স্যাটিন কাপড়ের উপরে থাকছে। কোড নাম্বারটা রিপিট করছি, নাম্বার যাচ্ছে 46, প্রাইস রেঞ্জ যাচ্ছে 280 only. চমৎকার, বিউটিফুল, ভীষণ সুন্দর এই শাড়িগুলো, যে কোনো পার্টিকে একদম আপনাকে মানে রাঙিয়ে তুলবে। এই ধরনের অনেক সুন্দর সুন্দর কালারও আছে, যারা আমাদের এই ধরনের শাড়ি দেখতে চাইছেন আসতে হবে আমাদের শোরুমে। আমাদের বিয়ের অনুষ্ঠানের বেশ কিছু কালেকশন আজকে আমি আর ইতলা আপনাদের জন্য শাড়ি হাউস থেকে এখানে চলে এসেছি। আজকে আমাদের অপরূপা কিন্তু শুধুমাত্র বিয়ের অনুষ্ঠান নয়, যারা বিয়ে অ্যাটেন্ড করতে চাচ্ছেন বিয়ের অনুষ্ঠান। আরেকটা শাড়ি দেখাবো, যেটা আমার বেনারসি কালেকশন থেকে দেখাচ্ছি, একটু ডিফারেন্ট বেনারসি দেখাচ্ছি আমি। বাহ, খুবই সুন্দর, এই রংটা কিন্তু একদম কমন না। না, আমি সেই জন্যই তো এনেছি, আমি জানি তুমি পছন্দ করবে। কোড নাম্বার যাচ্ছে 410, 410 যাচ্ছে এটা কোড নাম্বার, তাঞ্চই বেনারসি বলি আমরা এটাকে। বেনারসি মানেই কিন্তু পিওর সিল্ক হতে হবে, না হলে কিন্তু সেটা পিওর হলো না। আমরা কিন্তু শাড়ি হাউস অলওয়েজ আপনার সিল্কের সাথে কোনো কম্প্রোমাইজ করি না। তুমি এটা প্রাইস রেঞ্জটা আমাদেরকে বলো। এটা প্রাইস রেঞ্জ 495 অনলি। বাহ, তাঞ্চই বেনারসি স্টার্টিং 495, ভীষণ সুন্দর। তার উপরে আপনি যত ধরনের কাজের বেনারসি চাইবেন,
দর্শক এই বেনারসিটার ডিফারেন্সটা এই যে এটা রংটা খুবই আনকমন, এই ধরনের অলিভ রঙে আমি আগে কখনো দেখি না। আমাদের এবারে কালেকশনে যেগুলো আছে বেনারসি অসম্ভব সুন্দর সুন্দর কালার, শুধু যে ব্রাইট পরবে তা নয়, আমরা কিন্তু পরিবারের যে কেউ বেনারসি পরবে। এবং অনেকেই চাচ্ছে যে বউ ভাতের অনুষ্ঠান বা ওয়ালিমা বলো বা যেটাই বলো রিসেপশনে একটু লাইট পরতে, লাইট একটা অপশন থাকলো আর কি, বা যারা আউটডোর প্রোগ্রাম করছে তারাও অনেক সময় লাইট বেছে নেয়, দিস ক্যান বি এ গ্রেট চয়েস। ট্রেডিশনাল কিন্তু আবার একটু ডিফারেন্ট ডিফারেন্ট। একবার তাহলে আমরা কোড নাম্বারটা একটু বলে দিই, তো কোড নাম্বার কি আছে আমাদের 410, কোড নাম্বার যাচ্ছে 495 যাচ্ছে প্রাইস রেঞ্জ। একটা খুব সুন্দর তাঞ্চই বেনারসি আপনাদেরকে উপহার দিতে পারবো, আশা রাখছি চলে আসবেন শাড়ি হাউসে এবং প্রাইস রেঞ্জটা আপনাদের সাথে ম্যাচ করব। আমরা আজকে এটা আমার লাস্ট ছিল আমাদের অপরূপাতে, দেখতে দেখতে সময় পার হয়ে গেল একদম। দর্শক আমরা ভীষণ আনন্দিত আপনাদের সামনে আবার আসতে পেরে, আপনারা মনে রাখবেন আমরা ঠিক একই ঠিকানায় আপনাদের সামনে আসছি এনআরবি টিভির পর্দায় প্রতি শুক্রবার রাত 8:30 এবং আমরা চেষ্টা করব আপনাদেরকে নতুন এপিসোড উপহার দিতে, যে অল্প সময় এবং নানান প্রতিকূলতার মধ্যে দিয়েই আমরা এটা আমরা করার চেষ্টা করব। আপনারা আমাদের পাশে থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি আপনারা সবাই আসন্ন উৎসবগুলো সুস্থভাবে পালন করবেন, সোশ্যাল ডিস্টেন্সিং মেনে চলবেন এবং প্রভিনশিয়াল রুলস মেনে চলবেন। আমরা সবাই রেসপন্সিবল হয়ে এই দিনগুলো পার করব এই আশায় শাড়ি হাউস এবং অপরূপার স্বপ্ন পূরণের ঠিকানা এর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকে বিদায় নিতে চাই। সবাই ভালো থাকবেন, আপনারাও ভালো থাকবেন। আমাদের অনস্ক্রিন ফোন নাম্বার যাচ্ছে, ফেসবুক পেজের আপডেট যাচ্ছে, প্লিজ আমাদের সাথে থাকুন, এনআরবি টিভিতে চোখ রাখুন। নমস্কার। আমাদের সবার প্রিয় ড্যানফোর্ড, ড্যানফোর্ড মানেই বাঙালির প্রাণকেন্দ্র। আপনাদের প্রিয় পোশাকের প্রতিষ্ঠান শাড়ি হাউস 2982 ড্যানফোর্ডতেই অবস্থিত। দেশি শাড়ির এক্সক্লুসিভ কালেকশান নিয়েই যাত্রা শুরু শাড়ি হাউসের। আপনাদের ভালোবাসা, সহযোগিতা আর উৎসাহে শাড়ি হাউস এখন অনন্য একটি প্রতিষ্ঠান। 12,000 মাইল দূরে দেশি পোশাকের সর্বশেষ কালেকশান নিয়ে তাই আপনাদের জন্যে আমাদের নিয়মিত আয়োজন অপরূপা।